খবর পড়ছি বাংলাদেশ থেকে, গতকাল দুইটি কুত্তার বাচ্চা মারা যাওয়ার পর একটি বিলের বাচ্চা গ্রেফতার হয়েছে। তাদেরকে গতকাল জেলে ঢোকার জন্য আহ্বান জানিয়েছেন। গতকাল দুইটি মুরগির বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি বাস উঠে দিয়েছেন তাদের উপরে। তাদের মারার জন্য তাদেরকে 3 লাখ করে জরিমানা করা হয়েছে। খবর পড়ছি বাংলাদেশ থেকে, গতকাল দুইটি কুত্তার বাচ্চা মারা যাওয়ার পর তাদেরকে সিলেট থেকে আনা হয়েছে। দুইটি গরুর বাচ্চা এবং দুইটি বিলের বাচ্চা। গতকাল দুইটি বিলের বাচ্চা মারা যাওয়ার পর তাদেরকে গ্রেফতার করেছেন পুলিশ। খবর পড়ছি বাংলাদেশ থেকে, খবর পড়ছি এখন বাংলাদেশ থেকে, পেপার চিরা গেছে। গতকাল দুইটি বিলের বাচ্চা আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে এবং 4টা কুত্তার বাচ্চা মারা গিয়েছেন করোনা ভাইরাসে। তাদের জন্য কি আইনগতভাবে ব্যবস্থা করা যাবে বলে জানিয়েছে। কুত্তা এবং বিলাইদেরকে মাস্ক পরিয়ে দেওয়ার বলে জানিয়েছেন প্রশাসন। খবর পড়ছি বাংলাদেশ থেকে, পেপারটা ছিঁড়ে গেছে, খবর শুনবেন আপনারা। ছাড়পত্র পেলে স্থিত দাম্পত্য। খবর পড়ছি এখন ঢাকা ময়মনসিংহ। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও, গতকাল দুইটি বিলের বেচে মারা যাওয়ার পর তাদের নামে মামলা করেছেন দুইটি পুলিশ এবং একটি শিশু। গতকাল ধানমন্ডিতে গতকাল শিশুদেরকে মারার জন্য তাদেরকে ইয়ে করে জানিয়েছেন, তাদের জন্য আরও কী না কী করেছেন বলে জানিয়েছেন প্রশাসন। খবর শেষ করার আগে